নমস্কার জয় জগন্নাথ। মো মধ্য আপন সমস্ত স্বাগত জনাওছি মো চ্যানেল আউ এক নয় ভিডিও সহিত। তা দেখিপারে মো পিজা টিকি সুন্দর হয়েছে। তো ইউট্যুব্রু দেখি মু পিজা করেছিল ফার্স্ট থর পাই ঘরে করেছিল। তো সেপাই মু কোন করেছিল না, ময়দা গোটে গিনারে নিয়ে যাই। তো সে বেকিং পাউডার, বেকিং সোডা, রিফাইন তেল, চিনি, লুণ, তো এসব পকাইকি তাকে ভালো ভাবে মু গোলাই দিয়েছিল। তো এটা ভালো ভাবে মিক্স হলা পরে দহিরে তাকে মু নেইকি চকুড়িলি। তো দেখিপারে চকুড়ি সারা পরে তাকে মু কিছু সময় পাই রখি দিয়েছিলি ঢাঙ্কিকি। তো তারপরে পিজার দেওয়া পাই হোয়াইট সস দরকার। তো হোয়াইট সস কু তৈরি করিয়া পাই গোটি কড়াইরে তেল নিয়ে যাইছিলি। তো সেতিরে ময়দা কু দেই দেইছিলি। তো ময়দা কিছু সময় ভাজি সারা পরে সেতিরে মু ক্ষীর দেইকি তাকে ভালো ভাবে মিক্স করিলি। তো এটা বহুত ভালো ভাবে গোলাই সারা পরে সেতিরে লুণ আউ লঙ্কা কু ভাজিকি তাকে গুণ্ড করিলি, সেটা পকাই দেইছিলি। তো দেখিপারে এবে আমার হোয়াইট সস রেডি হয়ে গেল। তো তাকে রখি দেই এবে রেড সস পাই কড়াইরে কিছু তেল নিয়ে গেলি। তো সেতিরে রসুন, পিঁয়াজ, অদা আউ টমাটো কু ভালো ভাবে নিয়ে ভাজি দেলি। তো এটা ভাজি সারা পরে গ্রাইন্ডিং জারে কিছু চিনি দেইকি তাকে নিয়ে ভালো ভাবে গ্রাইন্ডিং করেদেলি। তো দেখিপারে এবে আমার রেডি হয়ে গেল রেড সস। তো সেতিরে কিছু মো ঘরে থাকা টমাটো সস কু পকাই তাকে মিক্স করেদেলি। তো এবে কড়াইরে কিছু তেল নিয়ে পনির কি মু ছোট ছোট করে সাইজ করে কাটি দেলি তাকে ভালো ভাবে টিকে ভাজি দেবা। তো সেতিরে টিকে লুণ লঙ্কা গুঁড়ি দেই দেবা। তো তো তারপরে গোটে কড়াই কু গরম করে সেতিরে কিছু লুণ দিয়ে দেবা। তো লুণ উপরে গোটে ছোট প্লেটটে দিয়ে দেবা। তো এবে এই চকুড়ি রখিথিবা ময়দা কু রিফাইন তেল কিছু নেইকি তাকে ভালো ভাবে আউথরে চকুড়ি পুরো সফট করে দেবা। তো দেখিপারে কত সুন্দর ভাবে এটা আমার সফট হয়ে যাইছি। তো তারপর তাকে কোন করিবা গোটে স্টিল প্লেট নেবা, সেতিরে কিছু রিফাইন তেল নেইকি তাকে ভালো ভাবে লগাই দেবা তার চারিপটে। তো তারপরে ময়দা কু নেইকি কিছু দিয়ে দেবা। তো এবে এই চকুড়ি রখিথিবা ময়দা কু আনিকি প্লেট উপরে পিজা বেস করে দেবা। তো পিজার সেপটা কু আমি তাকে ভালো ভাবে হাত সাহায্যে এমতি করে দেবা। তো দেখিপারে পুরা এটাকে গোল করে দিয়েছি প্লেট সাইজর। তো তারপরে গোটে কণ্টা চামচ আনিকি তাকে ভালো ভাবে ফুটাই দেবা। তো যাহা বি মু এটা করে সব ইউট্যুব্রু দেখি করেছি। তো ভালো লাগলে নিশ্চয় লাইক করেদেবে। তো তারপরে কোণ করিবা যে তৈরি করে রখিথিবা হোয়াইট সস কু নেইকি তারপরে দিয়ে দেবা। তো ফার্স্ট আগে সব রেড সস দিয়ে কিন্তু মু আগে হোয়াইট সস দিয়ে দেলি। তো হোয়াইট সস পরে এই যে রেড সস কু তারপরে দিয়ে দেবা। তো এটা ভালো ভাবে দিয়ে সারা পরে তো কাটিকি রখিথিবা সব ভেজিটেবল কু আমি তারপরে সব সজাই দেবা। তো দেখিপারে মু এটি ক্যাপসিকম, পিঁয়াজ, টমাটো আর যে ভাজিকি রখিথিবা পনির কু এটি পিজা উপরে সজাই দিয়েছি। তো সব ভেজিটেবল কু এমনি সজাই সারা পরে সেতিরে আমি কোন করিবা তো লঙ্কা গুণ্ড কিছু দিয়ে দেবা। তো লঙ্কা গুণ্ড ভালো ভাবে চারিপটে দেলা পরে কিছু গোলমরিচ গুণ্ড কু আমি চারিপটে দিয়ে দেবা। তো দেখুন এবে আমার এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে কোন করিবা যে কড়াই গরম অছি তারপরে নেইকি এই প্লেটটা কু ধুই দেবা। তারপরে ঢাঙ্কুড়ি নেইকি দেইকি গ্যাস কু পুরা লো ফ্লেম করিকি তাকে কিছু সময় পর্যন্ত ছাড়ি দেবা। যে পর্যন্ত পিজাটি হয়ে নথিব তাকে মধ্যে মধ্যে চেক করিকি দেখুথিবে পিজা হয়েছে কি না। তো মোর তো এটি পুরা রেডি হয়ে গেল পিজা। তো দেখিপারে কেতে সুন্দর দেখা যাচ্ছে। খালি গোটে জিনিসর অভাব রহিলা চিজটা পড়িথা। তো চিজ যেতবে ঘরে নথিলা তো মু এইদিন আডজস্ট করেদেলি। তো ফার্স্ট টাইম পাই যা হলে পিজা করেছি তো মন তো বহুত খুশি হয়ে গেল দেখিকি। তো চলন্তু তাকে নিয়ে আমি টিকি কাটিকি টেস্ট করেদেবা কেমতা হয়েছি। তো দেখিপারে মু ছুরী সাহায্যে এটাকে বাহার করছি কেতে সুন্দর ভাবে উঠি আসছে। কাহিঁকি না যে তেল উপরে মু ময়দা দিয়েছিলি সেইপাই এটা ভালো ভাবে উঠি আসলা। বটর পেপর আবশ্যকতা পড়িলা না। দেখুন তার তলটা কেতে সুন্দর রয়েছে, কিছু পড়িনি কি করি। তো আপনার যদি মো রেসিপিটি ভালো লাগিব নিশ্চয় মো চ্যানেলকে সবসক্রাইব করিবে, ভিডিওটি লাইক দেবে, কমেন্টে জনাইবে। তো রোজ পুণি দেখাব গোটে ভিডিওরে। জয় জগন্নাথ।